সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। ডেঙ্গু এই মারণ রোগ ক্রমশ থাবা বসাচ্ছে জনমানুষে। 8-80 কেউই এর প্রকোপ থেকে নিস্তার পাচ্ছেন না। শহরকে স্বচ্ছ রাখা, আবর্জনা মুক্ত রাখা, এর জন্য যথাযথ সচেতনতা নেই সাধারণ মানুষের। অন্যদিকে পুরসভার উদ্যোগও যথেষ্ট নয়। অধিকাংশ ক্ষেত্রেই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠেছে আবর্জনা কেন্দ্র বা ভ্যাট, তার থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দূষণ। আমাদের সচেতনতার বড়ই অভাব, আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবার পথে নামল শিশুরা। বহরমপুর কৃষ্ণনাথ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা আজ বৃষ্টিমুখর সকালে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরকে আবর্জনা মুক্ত রাখতে এক শোভাযাত্রায় পথে নামে। সাধ্যের মধ্যে সাধ পূরণ, নামমাত্র খরচে ভ্রমণ করুন স্ট্যান্ডার্ড ট্যুরিজমের সাথে। হোটেল বুকিং, টিকিট বুকিং, প্যাকেজ ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনে আপনাদের প্রথম বন্ধু স্ট্যান্ডার্ড ট্যুরিজম। যোগাযোগ করুন সোমনাথ চ্যাটার্জি ওরফে সোমুর সাথে, মোবাইল নম্বর 9932273037 এবং 9046833504। স্ট্যান্ডার্ড ট্যুরিজম, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ইমেল আইডি somugangtok@gmail.com।